আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা সূচকের গল্প অধ্যায়ের একটি একক কাজ সলভ করব। বলা আছে, নিচের ডায়াগ্রামটি দেখো এবং এর মধ্যে লুকানো নম্বরটি বের করো। অর্থাৎ এই ডায়াগ্রামের মধ্যে কিছু সূচকের অঙ্ক সলভ করতে হবে এবং সর্বশেষ সরল করার মাধ্যমে লুকানো নম্বরটি বের করতে হবে। তো ভিডিওটি দেখতে থাকো আমি কিভাবে সলভ করতেছি। তো এখানে দেখো, 3 টু দি পাওয়ার 2 × 3 টু দি পাওয়ার 2 আছে। এটির উত্তর যা হবে সেটি এই লাল বক্সের মধ্যে বসাইতে হবে। তারপর এখানে 4 টু দি পাওয়ার 3 এবং 4 টু দি পাওয়ার 0, এটির উত্তর যা হবে এই বক্সের মধ্যে বসাইতে হবে। এভাবে বসিয়ে সর্বশেষ আমাদের একটা আনসার নিয়ে আসতে হবে, সেটি হচ্ছে লুকানো নম্বর। তো স্টেপ বাই স্টেপ কাজ করা যাক। 3 টু দি পাওয়ার 2 × 3 টু দি পাওয়ার 2, এটির উত্তর কী হবে দেখে নেওয়া যাক। 3 টু দি পাওয়ার 2 × 3 টু দি পাওয়ার 2, তো 3 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 3 দুইবার গুণ, 3 3 = 9। আবার 3 স্কোয়ার, এটি মানে হচ্ছে 9। তো 9 9 গুণ করলে হবে 81। তো আমরা এই লাল বক্সের মধ্যে 81 বসিয়ে নেব। তো তারপর দেখো, এখানে বলা আছে 4 টু দি পাওয়ার 3 ভাগ 4 টু দি পাওয়ার 0। 4 টু দি পাওয়ার 3 ভাগ 4 টু দি পাওয়ার 0, তো আমরা জানি সূচকের ভাগের নিয়ম অনুযায়ী ভিত্তিগুলো একই হলো, পাওয়ারগুলো বিয়োগ করা যায়। তো এখানে দেখো, ভিত্তি হিসেবে আমরা 4 লিখে নেব। তো পাওয়ারগুলো বিয়োগ করব, তো উপরের পাওয়ার যা আছে তাই লিখব, নিচের পাওয়ারটা বিয়োগ হবে শুধু। তো এটির সলিউশন হবে 4 টু দি পাওয়ার 3। 4 টু দি পাওয়ার 3 মানে 4 3 বার গুণ, 1 বার 2 বার এবং 3 বার, 4 4 = 16, 4 16 = 64। তো 4 যদি আমরা 3 বার গুণ করি তাহলে পাবো 64। তো এই বক্সের মধ্যে আমরা 64 লিখে নেব। এখন আমরা এটি সমাধান করব। 8 টু দি পাওয়ার 3 × 8 টু দি পাওয়ার 0, এটির সলিউশন যা হবে তাই এই বক্সের মধ্যে বসিয়ে নেব। 8 টু দি পাওয়ার 3 × 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 3 × 8 টু দি পাওয়ার 0। তো 8 টু দি পাওয়ার 3 মানে 8 3 বার গুণ, এবং 8 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। আমরা জানি শূন্য বাদে কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটি সমান 1 লেখা যায়। তাহলে 3টা 8 গুণ করলে কত পাওয়া যায় একটু দেখে নেওয়া যাক। 3টা 8 গুণ করব, 1টা 2টা 3টা 512। তো এখানে 512 লিখে নিলাম, এখানেও 512 লিখে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই বক্সটার সলিউশন করা। 2 টু দি পাওয়ার 3, তার পাওয়ার আছে 5। এটা দেখি, 2 টু দি পাওয়ার 3, তার পাওয়ার দেওয়া আছে 5। তো 2 টু দি পাওয়ার 3 মানে কি? 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 2 3 বার গুণ। 2 3 বার গুণ করলে 2 2 = 4, 4 2 = 8 হবে। তো আমরা 2 টু দি পাওয়ার 3-এর জায়গায় 8 লিখে নিতে পারি, তার পাওয়ার হিসেবে আমরা লিখতে পারি 5। তো এখন 8 টু দি পাওয়ার 5, 8 টু দি পাওয়ার 5 মানে 8 5 বার গুণ, 3 বার 4 বার 5 বার। তাহলে এখন আমরা 8 যদি 5 বার গুণ করি কি পাই? তো এখানে দেখো, আমরা 8 5 বার গুণ করব, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, 32,768। তো ওর মধ্যে আমরা 32,768 লিখে নেব। তো এখানে দেখো, 32,768। এখন আমরা কি করব? এই তো এর সলিউশন যা হবে এই বক্সের মধ্যে লিখে নেব। তো এখানে আছে 2 টু দি পাওয়ার 14 ভাগ 2 টু দি পাওয়ার 17। 2 টু দি পাওয়ার 14 ভাগ 2 টু দি পাওয়ার 17, তো ভাগের সময় ভিত্তিগুলো একই হলে পাওয়ারগুলো বিয়োগ করা যায়। তো ভিত্তি একটা আমরা 2 লিখে নিতে পারি। তো 14 বিয়োগ 17, এটি করলে হবে -3, 2 টু দি পাওয়ার -3। তো এটি আমরা নিচে নিয়ে আসব। এই যে -3কে আমরা এভাবে লিখতে পারি, 1/2 টু দি পাওয়ার 3। অর্থাৎ এটি
ভাগ দিয়ে নিচে নিয়ে আসার কারণে মাইনাসটা আর থাকলো না। তো এটি হবে 1/2^3 মানে আমরা দেখে আসলাম, এই তো এখানেই দেখে আসছি। 2^3 মানে হচ্ছে 8, তাহলে 1/8 এখানে হবে 1/8। তো এখন এটির উত্তর কত হবে সেটি আমরা এই সার্কেলের মধ্যে বসাবো। তো 5 স্কোয়ার, তার উপরে স্কোয়ার আছে, এখানে দেখে নিই 5 স্কোয়ার, তার উপরে স্কোয়ার আছে। তো নিচে এই ভিতরের কাজটা প্রথম করি। 5 স্কোয়ার মানে হচ্ছে 5×5 = 25, তার উপরে স্কোয়ার, তো 25×25 625 হবে। তো এখানে হবে 625 625। তো এখানে একটা এই যে দরজার মতো দেখতে পাচ্ছ, এটি দিয়ে আউটপুট বের হয়ে আসবে। তো এটি দ্বারা কোনো কিছু বোঝাচ্ছে না আপাতত। তো এখন আমরা সরল করব। প্রথমে এই কালারটা কোথায় আছে, এই তো এখানে আছে, এটি হচ্ছে 625 625 আমরা লিখে নিলাম। তারপর প্লাস আছে, তো তারপর এই তো এটা 512 নিয়ে আসব, 512। তারপর গুণ দেওয়া আছে, এই তো এই কালারের ভ্যালুটা এখানে নিয়ে আসবো, 1/8 দেওয়া আছে। তারপর দেখো এইটা কোনটা, এই তো এখানে এইটা 64, তো 64 এখানে লিখে নেব। তারপর বিয়োগ আছে, তো লাল কালারে 81 বসানো আছে, তো 81 লিখে নেওয়া হবে এখানে। তারপর প্লাস, তারপর এইটার মানটা একটু অনেক বড়, তো 32768 32768 লিখে নেওয়া হলো। এখন আমাদের সরল করার পালা, এখানে বিয়োগ যোগ আর গুণ আছে। তো এখানে আমরা গুণের কাজটাই আগে করব, ওর পাওয়ারটা একটু বেশি। তাহলে এই তো 512-র সাথে আমরা এই যে 1/8, তাহলে এই গুণের কাজটা আমরা আগে করব। তাহলে এই 8 নিচে আছে, এই 8 দিয়ে 512-কে ভাগ করা যায়। তো 8 দিয়ে 512-কে ভাগ করলে কত হয় সেটি একটু দেখে নিই। তাহলে 512/8 এটি হবে 64। তো আমরা এখানে একটু কাজটা করতে পারি, 625 প্লাস, এখানে হলো 64 কাটাকাটি করার পর, তো 64 দেব। তারপর এই তো প্লাস 64 আছে, প্লাস 64, তারপর মাইনাস 81 আছে, তারপর আছে হচ্ছে 32768। তো এটি সমান কত হয় আমরা একটু খেয়াল করি। তো এখানে দেখো প্রথমে আমরা 625 নেব, 625 যোগ 64 যোগ 64 বিয়োগ 81, তারপর হচ্ছে যোগ 32768, 32768। তো সমান দেওয়ার পর আমরা কত পাব সেটা একটু দেখে নেই, 33440। তো এখানে দেখতে পাচ্ছি 33440, তো এই বক্সের মধ্যে বসবে 33440। তাহলে আমরা এই ডায়াগ্রামের মধ্যে লুকায়িত নম্বরটি বের করে ফেললাম, এটি হবে 33440। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।